17 বছর জঙ্গলের খুপরিতে শিয়াল সাপ বিচ্ছু সহ জীবজন্তুর সাথে অর্ধাহার অনাহারে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস মুজিবুর রহমানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার 10 নং গুনাইঘর ইউনিয়নের মাসিকারা গ্রামের উত্তরপাড়া মলুফি বাড়ির পাশে একটি জঙ্গলে যে এমন দৃশ্যের দেখা মেলে বিশাল একটি জঙ্গলের ঝোপ বাঁশঝাড় পেরিয়ে জঙ্গলের মধ্যভাগে যে দেখা যায় পলিথিনে মোড়ানো ছাউনির একটি ছোট খুপরিতে বসে আছেন 60 বছর বয়সী চিরকুমার মজিবুর রহমান প্রশাসনের লোকজন আসার সংবাদে বেরিয়ে আসেন খুপরি থেকে বিভিন্ন প্রশ্নের জবাবে কান্না বিজড়িত কণ্ঠে খুপরিতে বসবাস করার জীবনের গল্প শোনালেন মজিবুর অর্থবিত্তে সাজানো সংসার সৎভাইদের রোশনালে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করায় তাকে জঙ্গলেই ঠাঁই নিতে হয় জঙ্গলের খুপরিতে থাকায় বিয়েটাও করতে পারেননি তিনি মজিবুর রহমান জানান তার বাবা মরহুম লাল মিয়া প্রথম স্ত্রী মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে এ সংসারে মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি প্রথম সংসারে দুই ভাই ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম তার বাবা লাল মিয়া রেলওয়েতে চাকরি করতেন মজিবুর কাজপুর মালিক জুট মিলে চাকরি করে সৎ ভাই জহিরুল ইসলামকে বিয়ে পাস করান আর সেই জহিরুল ইসলামই তার পৈতৃক সম্পত্তির 105% জমির মধ্যে 85% জমি লিখে নেয় তাকেও বাড়ি থেকে বের করে দেয় পরে স্থানীয়দের সহযোগিতা 2007 সাল থেকে জঙ্গলে খুপরি বানিয়ে ঠাঁই নেয় তিনি এ সময় তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন শিয়াল সাপ বিচ্ছু মশা তার ক্ষতি করে নাই মানুষ যা করেছে এ ব্যাপারে মজিবুরের ভাই জহিরুলকে পাওয়া যায়নি এদিকে 10 নং গুনাইঘর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির জানান বিষয়টি তাকে কেউ জানায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবগত হয়েছেন আমি তার কাছে কি বলবো এদেশে মায়ের খেতে গিয়ে তিনবার করে আমার অত্যাচার করে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করছে কোটি কোটি টাকার সম্পদ আজকে আমি জঙ্গলে পাগলবাসী কিন্তু কারোর কাছে আমার কিছু বলার নাই আমি যদি দেশের বিচার যদি থাকে আমার কাগজপত্র যদি হিসাব দিই আমরা 10 জন যদি সরকার করে কাগজপত্র হিসাব দিয়ে সরকার করতে পারে আর কিছু নেই আমার কাছে বুঝলি আমার নাম মোহাম্মদ মজিবুর রহমান বাবার নাম লাল মিয়া রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করে গেছে পেনশন আগে মৃত্যু হয়েছে আমার মা এখনও আছে জিন্দা আল্লাহ দিলে কিন্তু আমি মার কোনো কিছু অধিকারিত্ব বঞ্চিত বাবার অধিকারিত্ব বঞ্চিত আমার কিছু নেই মা থাকে হঠাৎ করে একদিন দেখি যে আমরা এলোমেলো অবস্থা কোথাও তার স্থান নেই তো তারা বাড়ি এইটা আমরা বাড়ি এইটা জিজ্ঞাসা করলাম করলে একটা মেলদোবরা করে আমার বাড়িতে বাইর করে দিছে তো এইখানে এসে আর আশ্রয় নিছে কি করবে এছাড়া কোনো পথ নাই তারা তার আপনজন মানুষ এবার চাচা এই এবার